আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। সব সময়ের মতো নতুন ভিডিওতে আসলাম। আসলে ভিডিও পর্যায়ক্রমে দিতে ভালো লাগে, সেজন্য হচ্ছে এইভাবে শুরু করা। তো ভিডিওতে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে গিয়ে খাইতে বসছে খিচুড়ি। মানে এখানে কেন জানি না এরকম করে, আমি বুঝি না। এই এই ইয়া গায়ে হলে তো সবাই খিচুড়ি খাইতে দেয়, মানে এইটা শুধুমাত্র আমি দুটো বিয়েতেই দেখছি। আর এই হচ্ছে আমাদের কোনের মামা। হ্যাঁ খাও, লাগতেই থাকে আগুন। থ্যাংক ইউ বাজান, বাজান তোমাকে ধন্যবাদ। তোমার মতন করে কেউ ভাবে নাই। কি দিয়া কি দিয়া খালি তারা? পোলাও খাইতেছিস? তোরা তো তাহলে ভালো ভালো ইংলিশ হয়েছিস। সাদিয়া তুই পোলাও খাস, আমিও তুই আর আমি আইন না মাছ দ্বারা আমি এলাম আইন না কেটা আমি আমি একটু ব্যস্ত না। আহারে তুই অরিজিনালি অনেক ভালো ছিল। ভিডিও গাঙ্গু করবেন না? আপনাকে ভিডিও করে কি করবো? কন তো বরযাত্রী চলে আসছে, বরযাত্রীর মুরব্বীরা সব আগে আগে ঢুকে যাইতেছে। আর হয়তো বা বরযাত্রীর সে বন্ধু বান্ধব, তারপর হচ্ছে বর, এদেরকে হয়তো রেখে দেওয়া হবে গেটে। কারণ গেটের তো কিছু আয়োজন থাকেই, প্রত্যেকটা বিয়েতেই থাকে। এই বিয়েতেও হয়তো আছে কম বেশি। যদিও আসলে এই বাড়িতে আমরা হচ্ছে ও মেহমান হিসেবে আসছি, তো অত বেশি ই নাই, মানে অ্যাক্টিভ না কোনো কিছুতে। আমরা জাস্ট দেখতেছি, দেখতে দেখতে যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় ঠিক ততটুকুই করতেছি। এখানে সবাই হচ্ছে আমি তলিও না তার কাছে ই করবেন, ঠিক আছে।
তো এই হচ্ছে জামাই, সবাই কথা বলি এরা উপভোগ করতেছে সুন্দর ভাবে, আমরা দেখতে চারা দিকে ভিড় চলতেছে। অনেকগুলো কত করে উড়ান জুতা চুরি করার জন্য দেখতেছেন কি যুদ্ধ হয়ে গেছে, নশা ধ্যান বিপদ এই একটা নিচে জুতা চুরি করার দৌড় নশা মিয়া ভাই, থ্যাংক ইউ।
তো এখানে হলো জামাই বসছে, আর জামাই যেহেতু বোনের হাজব্যান্ড হয় তো ভাবলাম যে জামাইয়ের সাথে ছবি তুলি। আর ছবি তোলার জন্য এখানে আসা তো সবাই দুষ্টুমি করতেছিল, সেগুলো আমরা শুনতেছিলাম। সাইডে থেকে হচ্ছে আমরাও অনেক কথা বলতেছিলাম, সেগুলো হয়তো ওইভাবে শোনা যায় নাই বা ক্যামেরার সামনে এরকমভাবে বলি নাই। তো মোটামুটি ভালোই আনন্দ হয়েছে বিয়েতে। তো জামাই হচ্ছে এখানে বসে আছে, আর তার এই দেখেন আমার ভাইয়া ঠিক আছে, তার আইটেমগুলো কিন্তু অনেক স্পেশাল, এই দেখেন ভাইয়া কিন্তু ডাবল ডাবল না থ্রি ডাবল খাইতে পারে এই ভাইয়ার দেখা রেখে। এর যদি কেউ কখনো আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে, মানে অনেকক্ষণ টাইম চলে গেছে এই জন্য হচ্ছে কাজে বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিছে। আর জামাই কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সুন্দর আছে, বোনের সাথে মানাবে ভালো, যদিও আমার বোন অনেক বেশি ফর্সা মানে জামাইয়ের তুলনায়, জামাইটা একটু কালো হয়েছে, তারপরও মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে জামাইকে, বোনের সাথে খুব ভালো মানাবে, দুজনই লম্বা চওড়া আছে, ভালোই আছে সব কিছু মিলে। আর এই যে যার হাত ধরে আছে ছেলে, এটা হচ্ছে উকিল বাবা, উকিল বাবাই হচ্ছে গিয়ে সমস্ত পুরো বিয়ের কাজ সম্পন্ন করে। আর কাঁধে যিনি হাত দিয়ে রাখছে ইনি হচ্ছে মেয়ের বাবা, ইনি হচ্ছে আমার খালু। আর এই পাশে যিনি হচ্ছে গিয়ে অ্যাশ কালারের পাঞ্জাবি পরা, ইনি হচ্ছে কাজী, এটা তো সবাই জানেন। আর বিয়ের কাজ দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এখানে কাজী কোনটা বা সাধারণ মানুষ কোনটা বা কে কোনটা, এটা মানে সবারটা বোঝা যাচ্ছে না, তবে কাজী এবং জামাই দুজনকে বোঝা যাচ্ছে। আর এই এইটা তো আমি পরিচয় করাই দিলাম, গোলুমলু গাল, ইনি হচ্ছে আমার খালু। আর হচ্ছে গিয়ে ওই যার কাঁধে হাত দিয়ে রাখছে ইনি হচ্ছে মেয়ের উকিল বাবা। এমনিতে সম্পর্কে কী হয় সেটা আমি জানি না, মানে উকিল বাবার দায়িত্বটা উনি পালন করতেছে আর কি। তো পুরো বিয়েটা আসলে আমরা ওইভাবে দেখতে পারি নাই, কারণ আমার এই ভিডিওগুলো কিন্তু আমার নিজের হাতে করা না, আমার ফোন ছিল আমার কাজিনের হাতে, তো ওই হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো করে দিছে মূলত, এই জন্য হচ্ছে কি আমি পরে ভয়েস দিচ্ছি, তা না হলে হয়তো আমি ওই সময়ে ভয়েস দিয়েই হচ্ছে ভিডিওগুলো করতাম। তো যাই হোক, পুরো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখানে বিয়ের কাজ সম্পূর্ণ হতে থাক, আমরা সবাই দেখতে থাকি, আমার সাথে আপনারাও থাকেন, বিয়েটাকে এনজয় করেন, আর হচ্ছে কি আমার বোনের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। আসি